হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার নিউ ইউ। আজকে আমরা কথা বলবো করিজমা XMR এর সিট হাইটের উপরে। যেমনটা তোমরা সকলেই জানো যে করিজমা XMR এর সিট হাইট 810 mm। তো এই সিট হাইট কী করে একজন টল রাইডার আর একজন শর্ট রাইডার ম্যানেজ করতে পারে, চলো সেই সম্বন্ধে আজকে একটু আলোচনা করা যাক। করিজমা XMR এর সিট হাইট 810 mm, আর কার ওয়েট হচ্ছে 163 kg। বাইকটা দাঁড়ানো অবস্থা আগে পিছনে করানোর কোনো অসুবিধাই হবে না। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বাইকটাকে খুব সুন্দরভাবেই রাস্তার ওপারে নিয়ে গেলাম। আমার বডি ওয়েট 70 kg, আমার হাইট 5'6". তো সেই ক্ষেত্রে আমার বাইকটা মোটেই খুব একটা ভারী লাগছে না। তোমরা সকলেই জানো যে বাইক চালানোর অবস্থায় খুব হালকা লাগে, আর বাইকটা যখন দাঁড়িয়ে থাকে তখন বাইকটাকে আগে পিছনে করার ক্ষেত্রে বাইকটার ওয়েট বোঝা যায় কতটা। চলো তোমাদের এবার দেখাই আমার কাছে বাইকটার সিট হাইট কেমন লাগছে, আমার পা বাইকের সিটে বসে মাটিতে ঠিকঠাক পৌঁছচ্ছে কি না। আবারও বলে দিচ্ছি, আমার হাইট 5'6", মানে 5'6", আর করিজমার সিট হাইট 810 mm। সেই হিসেবে আমার পা টিপটো হচ্ছে, আমি দুটো পা দুদিকে নামিয়ে দিয়েছি, কিন্তু আমার পা টিপটো হচ্ছে, ফ্ল্যাট ফুট হচ্ছে না। সেই দিক দিয়ে দেখতে গেলে বাইকটা চালানো আমার কাছে খুব একটা অসুবিধে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু যাদের হাইট 5'4", 5'4" বা তার থেকেও নিচে, তাদের কিন্তু করিজমা XMR হ্যান্ডেল করা একটু মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে। তবে এমনটা নয় যে তারা বাইকটাকে চালাতে পারবে না, তবে ভিড়ের মধ্যে বাম্পার টু বাম্পার ট্রাফিকে একটুখানি অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে শর্ট হাইট রাইডারদের ক্ষেত্রে। ভিডিও বানাতে বানাতে আমাদের দর্শক বন্ধুরা এসে গেছে আমার সাথে সহযোগিতা করছে ভিডিও বানাতে, তোমরা দেখতেই পাচ্ছ। এরা আমাদের পাড়াতেই থাকে, এরা খুব ভালো, আমাকে উৎসাহিত করছে এরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হবে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড গুড বাই।